আমি পাবনাতে চলে এসেছি, কারা কারা আমার সাথে দেখা করতে চাও? পাবনা কাশিনাথ, মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। বড় ভাই, ভিডিও তো শুরু হয়ে গেছে বলেন। আরে ভাই, কি হয়েছে, কথা বলেন না কেন? আমাদের পাবনা জেলার যা বাণিজ্য ছিল আজকে সব শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিশ্বাস করেন কাকা, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে সে আমাদের পাবনা জেলার বউ। মানা যায়? নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। WhatsApp কাকা, দিস ফারাবি। আল্লাহ তোত্তি। হ্যাঁ, আর আজকে আমি আপনাদের সবার প্রিয় আ রুট টু দ্য ইনফ্লুয়েন্সার, দ্য ভেরি ফেমাস এন্ড ভাইরাল ক্রিম আপা। হ্যাঁ, এই ক্রিম আপাকেই আমাদের পাবনাতে এনে তার মানসিক রোগটাকে একটু কমানোর চেষ্টা করব। আই নাম কি রে তোর? কুচকুচি। না মানে পুরোটা তো পসিবল না, কারণ যা অবস্থা। ঘ্যাঙা। কি? ঘ্যাঙা। পাগলের সুখ যে মনে মনে মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে সে বোঝাচ্ছে গানে গানে। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না বলা। আরে সো আজারে কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। রাত্রের একটা বাজেও লাগাবে, বারোটা বাজেও লাগাবে, লাগাতে পারবে তার যখন খুশি তখন লাগাতে পারবে। থামেন কাকা, এখানে ক্রিম লাগানোর কথা বলা হয়েছে, ভেজলিন না। সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা। আরে কাকা, আপনাকে তো বুঝতে হবে এটা ক্রিম আপা নট সানি আপা, সো ক্রিম ছাড়া আর কি লাগাবে? হ্যাঁ, আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। দেখো আমি কোথায় এসেছি। কোথায়? পাবনা মানসিক হসপিটাল। আরে তাই তো, এটা তো আসলে আমাদের মানসিক হাসপাতাল। এখানে তো খুবই সুন্দর ভাবে সুন্দর করে মানসিক রোগীদের চিকিৎসা করা হয়। তো আফা, আপনি এখানে কি করেন? তোমরা তো আমাকে এখানে দেখতে চেয়েছো, তাই না? হ্যাঁ, এটা একেবারে ঠিক কইছেন। শুধু আমি না, দেশের 90% মানুষই এখন চায় আপনি আমাদের মানসিক হাসপাতালে এসে একটু ভালোভাবে ট্রিটমেন্ট করান। ঠিক আছে, আপনার সুস্থতা কামনা করছি। আশা করছি খুব দ্রুত আমাদের মাঝে মানসিক রোগী থেকে সুস্থ রোগী হয়ে ফিরে আসবেন। তবে আফা, একটা জিনিস ভেবে সত্যি ভাল লাগতেছে, এট লাস্ট আপনাকে আপনার যোগ্য জায়গায় দেখতে পাচ্ছি। দেখো এই যে পাবনা মানসিক হসপিটাল, আপনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় এটাকে পাগলখানা বানা রাখছিলেন, তাতে করে খুব দরকার ছিল আমাদের মানসিক হসপিটালে আপনার আসার। তো এসে যখন পড়ছেন, প্লিজ সুস্থ না হয়ে বাসায় যায়েন না। এই দেখো মানসিক হসপিটালে ঢুকেছি, এই দেখো দেখো, ওয়াও, আমি ঢুকেছি। না মানে বুঝলাম না, আমাদের মেন্টাল হসপিটালের ম্যানেজমেন্ট কি দুর্বল হয়ে গেছে নাকি? এমন একটা পাগলের হাতে কেমনে ফোন ধরায় দিছে? দেখো আমি এটার ভিতরে ঢুকেছি। আর খালাম্মা, আপনি ভিডিওতে যতবার দেখো দেখো বলছেন, বিশ্বাস করেন আমার ভিডিওতে অতগুলো শেয়ারও পড়বে না। দেখো দেখো দেখো, এই দেখো দেখো, এই দেখো দেখো দেখো। আর কি দেখাতে বলছেন শুনি। রান্না করছি, এখন খাবো। ও এইগুলা, মানে আপনি পাগল হয়েছেন কিভাবে সেটা তো আগেই দেখে ফেলছি। যদি পারেন তাহলে কিভাবে মানসিক চিকিৎসা নিয়ে সুস্থ হবেন সেটা দেখায়েন। শয়তানের দেখো আমি চলে যাচ্ছি। এ ওয়েট ওয়েট, আপনার চলাফেরা দেখে মনে হচ্ছে আপনি এখানে রেগুলারই আসেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি এখানে আগেও আসছিলেন? আরেকবার আসছিলাম। হ্যাঁ, এই জন্যই তো বলি আপনি পাগলা কারাতে আইসাও কিভাবে পাগলামি করতেছেন, এটাই তাইলে কারণ। সবার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে নিছেন তাই তো? আরে পাগল না তো, ইচ্ছা মতো বকছে। আরে হ্যাঁ, ওখানে তো পাগল না, আপনার মতো সুস্থ মানুষরা থাকে। বিশ্বাস করেন কাকা, আমাদের জেলায় এশিয়ার একমাত্র মেন্টাল হসপিটাল আছে ভেবে আমাদের গর্ব হতো, বাট আজকে এই মহিলা আমাদের পাবনার ইজ্জত মাইরা দিল। দেখো বোনেরা, আমি এই গাছের আমটা এখন খাবো, গাছে রেখেই খাবো। হো আপা, খান খান। এতদিন তো কিরিম বেসার নাম করে আমাদের মতো সাধারণ পাবলিকদের মাথা খাইছেন, এখন আমটা রেখায় আমাদের নিস্তার দেন। সেই মজা। খুব টেস্ট, খুব টেস্ট। ও আমার ছোকরা দেওরা, তোমারে লাগে ভালো, মনের দোকান কথা শুনিও, তোমার ভাই জান রে না বলিও, ও দেওরা রে। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনার দেওরা হয় তাহলে আপনার বর কেডা? পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা। না থাক থাক, লাগতো না পরিচয়, আপনার বর আপনার কাছে রাখেন।
শুধু একটাই রিকোয়েস্ট, আপনি যে আগে হাঁপ থাকলেও এখন পুরো পাগল হয়ে গেছেন, তার ছোট্ট একটা নমুনা যদি আমার অডিয়েন্সকে দেখাতেন খুব ভালো হইতো। আসলে অনেকে এখনো বিলিভ করতে পারে না যে আপনার মতো একজন বিজনেস টাইকুন কিরিম বেচতে না পাইরা পাগল হয়ে গেছেন। আজকে আমি কতদিন ভাত খাই না, আজকে আমি ভাত পেয়েছি, পেট ভরে ভাত খাবো। এই যে এবার তো বিলিভ হয়েছে নাকি? নাও কাম এই ওয়েট ওয়েট, কিরিম আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, যতই তারে মানসিক চিকিৎসার জন্য পাবনা নিয়ে আসি না কেন, তার একটা গান না শোনালে কি আপনাদের ভাল লাগে? আমার তো লাগে না। বেবি বাপস রোনা তুই মর রানি তুই মর কিসকে নন জমেন না আর জমেন না সিট উই স্যার নতু মেহনত হিট কর। আই হাই, এবার তো একেবারে মন পান করলি যা সব জুড়াই গেল। আপনার গোলাম না, যে আপনি যা ঢেলে দিবেন তাই হজম করবে। তাই বলছি প্লিজ কিরিম বেসান নামে এসব পাগলামি বাদ দেন। শুধু 11 বছর না, এমন করতে থাকলে সারা জীবনে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে মেনে নিবে না। 11 বছর ধরে ছেলের বউ বাড়িতে ওঠায় না, বাড়িতে মানে না। জি না, এটাই সত্যি। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই আনাপ, তবে নামটা মনে রাখেন কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।